টলিপাড়ায় গুঞ্জন আগেই ঘুরছিল, অবশেষে সেই গুঞ্জনের পালে হাওয়া দিলেন অঙ্কুশ হাজরা। নতুন বছরেই সুখবরটা দিলেন এই অভিনেতা। দীর্ঘদিনের প্রেমিকা ঐন্দ্রিলা সেনকে নিয়েই শুরু করলেন জীবনের নতুন এক অধ্যায়। 2024 আসতে চলেছে এই অভিনেতার হাই ভোল্টেজ সিনেমা মির্জা। এই ছবির মধ্য দিয়ে এই প্রথমবারের মতো প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ ঘটালেন তিনি। আর এই ছবিতে অঙ্কুশের নায়িকা প্রেমিকা ঐন্দ্রিলা সেন। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ছবিতে তার ফার্স্ট লুক। ছবিতে তার চরিত্রের নাম মুস্কান, যার অর্থ হাসি। ঐন্দ্রিলার লুক শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, এই নিষ্ঠুর দুনিয়ার সঙ্গে মুস্কানের আলাপ করালাম, নাম শুনে ভুলে যাবেন না, 2024 এর সঙ্গে দেখা হচ্ছে। বাংলা ছবির অবস্থা এই মুহূর্তে বিশেষ ভালো নয়, হাতে গোনা কয়েকটি ছবি হিট। এরই মধ্যে অঙ্কুশ যদিও তার এই ছবি নিয়ে বেশ আশাবাদী, ছবিটির জন্য বিস্তর টাকা বিনিয়োগ করেছেন তিনি। বক্স অফিসে ছবিটি কেমন ব্যবসা করে সেটাই এখন দেখার। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।